আমার সবচেয়ে বেশি আনন্দ হলো এটা, আমি আগে নামাজ পড়তে গেলে 2-1 সেকেন্ড পা ব্যথা করতে, এখন আমি 10 মিনিট আধা ঘন্টা বসে থাকলে সমস্যা নেই। এই যে আমার সাথে কিন্তু দীর্ঘ সময় অনেকক্ষণই বসে আছে, যেটা প্রথম যখন আপনি আসছিলেন আপনার জন্য খুবই কষ্টদায়ক একটা ব্যাপার ছিল। আসসালামু আলাইকুম দর্শক, দর্শক আজকে আমরা আপনাদের কাছে নিয়ে আসলাম আমাদের আরেকজন পেশেন্টকে, যিনি দীর্ঘদিন যাবত ওনার হাঁটু ব্যথা জনিত সমস্যায় উনি ভুগছিলেন। উনি মূলত একজন প্রবাসী, দর্শক আসুন ওনাদের কাছ থেকে আজকে ওনাদের রিভিউটা আমরা শুনবো, তার আগে ওনাদের পূর্ণ পরিচয়টা আগে আমরা একটু জেনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন। স্যার আমার নাম হচ্ছে মোহাম্মদ নিজামউদ্দিন, আমার দেশের বাড়ি নোয়াখালী। নোয়াখালী কোথায় স্যার? নোয়াখালী সোনাইমুড়িতে। সোনাইমুড়ি, খুব সুন্দর জায়গা। ঢাকায় কোথায় থাকেন স্যার? ঢাকাতে এখন বর্তমানে আছি, শেওড়াপাড়া। শেওড়াপাড়া জানি। আপনি ইতালিতে দীর্ঘদিন? ইতালিতে আমি প্রায় 20 বছর। তার মানে জীবনের অনেকটা সময় ইতালিতে থাকা অবস্থার কারণে আমি ইতালিয়ান নাগরিক হয়েছি, ইতালিয়ান পাসপোর্ট জমা দিয়েছি। তারপরে আমার 2 ছেলে বর্তমানে ইতালিতে আছে, আমার ওয়াইফ ইতালিতে আছে, আর ছেলের জন্য আমি স্পন্সর ভিসা নিয়ে আসছি। এর চলিত মাসের 29 তারিখে ফ্লাইট হয়। আমি নামাজ পড়তে পারি না, আমি গত 5-6 মাস আগে দিয়ে আমার হঠাৎ করে স্ট্রোক করে আমার এক সাইড ব্লক হয়ে গেছে। আচ্ছা, তো ওইখানে তো ইতালিতে ওষুধ খাইছিলাম, ওষুধ খাওয়া দাওয়ার পর দিই কিছু আংশিক একটু সুবিধা হয়েছিল, যা তারপর দিয়ে এখানে মাঝে দিয়ে স্যারের ইউটিউবের মাঝে দিয়ে আমি স্যারের অ্যাডভার্টাইজ যেগুলো দেখছি, দেখার পরে স্যারের সাথে আমি টেলিফোন করছিলাম। টেলিফোন করার পরে আমার ওয়াইফ আসছে গত 4 মাস আগে দিন, তারা আমার বলছে আপনি যখন আসেন আমাকে এখানে আসার পরে দিই, তারপর দিই আমি দেখার পরে দিই কি করতে হইব না করতে হইব বিস্তারিত জানবো। যা আপনি জান এখানে আসছি, আসার পর আমি ইতালি যে কাগজপত্র আসিল বা আমি এক্সরে করেছি সেগুলো আমার পুরো বডি চেক আপ করেছি। ওই আমি 6টা সিডি ক্যাসেট দিয়েছি, ওই সিডি ক্যাসেটের মাঝে আমার ডকুমেন্টের নাম যেটা ওই সিডি ক্যাসেটের মাঝে ওই নাম আছে। আচ্ছা, স্যার এগুলো দেখছে, দেখার পরে বলছে এগুলো তো ইতালিয়ান ভাষা, ইতালিয়ান এখন আমাদের এখানে আসতে আমরা ভর্তি হইতে হবে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ এখানে আমি ভর্তি হওয়ার পর ধরেই ওষুধ খাইতেছি ওনার স্যারের মতনে, মোটামুটি আলহামদুলিল্লাহ আমি 12 দিন এখন বর্তমানে সুস্থ আছি। এখন আরো যদি 7-10 দিন থাকতে পারতাম তাহলে মোটামুটি পুরোপুরি সুস্থ হয়ে যেতাম। এখন বর্তমানে আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে 12। কতদিন হয়েছে আমাদের এখানে? এখানে আসছে 25 তারিখে ভর্তি হয়েছি। 25 তারিখে ভর্তি। আচ্ছা, আর আজকে হচ্ছে স্যার 2 তারিখ, তার মানে নিয়ার আবার প্রায় 7 দিন। তো 7 দিনই এতটুকু? কিন্তু যদি আরো না আলহামদুলিল্লাহ আরো 7-10 দিন থাকতে, আমার একটু এসে আমার বড় বোন একটু অসুস্থ, আমার বড় বোনের একটু দেখতে দিতে দেশে পাই, তার বাবা মামা বা অনেক বাবা অনেক। আমাদের দেশে বলেন বা দেশের বাইরে বলেন এরকম অসংখ্য মানুষ আছেন যারা দীর্ঘদিন যাবত এই ধরনের সমস্যায় ভুগেন, তাদের জন্য কিছু বলবেন স্যার? স্যার আমার বর্তমানে সুবিধা হলো কোনটা, যখন আমি ইতালিয়ান নাগরিক হয়েছি আমার ডাক্তারি হইতে ফার্মেসি হইতে সবকিছু ফ্রি, কারণ আমি আসার সময় আমি 6 মাসের ওষুধ নিয়ে আসছি। আমি ডাক্তারে বলছিলাম যে ম্যাডাম আমার আমি তো 6 মাসের জন্য যাবো, আপনি আমার ওষুধগুলো লিখি দেন। তো লিখি দেওয়ার পর ডাক্তার আমার বলছিল কি যেখানে এক্সরে করেছে আমার এই দোনো পায়ের গিরের ভিতরে দিই যে ভিটামিন নাকি সমস্যা, এই কারণে আমি অনেক টাইমে নামাজ পড়তে গেলে বসে থাকতে পারি না। উনি আমারে কয়েছে যে এই ফায়ার মাঝে 2টা ইনজেকশন দিতে, 2টা ইনজেকশন দেওয়ার জন্য তখন আমি ডেট লইতে গেছিলাম, ওনারা এটা হলো আমার প্রাইভেট ডাক্তার লিখে দিচ্ছে। যখন হসপিটালে আমি ডেট লওয়ার জন্য যাব 3-4 মাস পরে ডেট আসে, এখানে কোনো সিরিয়াল পাওয়া যায় না। তো আমি ওনার কাছে আবার ফিরে নিয়ে আসছি, আসার পরে আমি ওনারা বললাম যে আমি তো 3-4 মাস পরে আসি, আমার 17 তারিখে ফ্লাইট, তো আমি তো এত অপেক্ষা করতে পারি না, তাহলে আপাতত ওষুধ নিয়ে যান ডাক্তার, যখন আবার আসবেন তখন আপনার আমি ইনজেকশন গুলো দেওয়া হবে। তাই আমার কিছু ভিটামিন জাতের ক্যালসিয়াম জাতের ওষুধ দিয়েছে যেন কি আমার শরীর সুস্থ হয়। এটার জন্য তো এখানে আসার পর যাক স্যারও যেভাবে শাসন করছে, মোটামুটি আলহামদুলিল্লাহ আমি আগে তো অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার সবচেয়ে বেশি আনন্দ হলো এটা, আমি আগে নামাজ পড়তে গেলে 2-1 সেকেন্ড পা ব্যথা করতে, এখন আমি 10 মিনিট আধা ঘন্টা বসে থাকলে সমস্যা নেই। এই যে আমার সাথে কিন্তু দীর্ঘ সময় অনেকক্ষণই বসে আছে, যেটা প্রথম যখন আপনি আসছিলেন আপনার জন্য খুবই কষ্টদায়ক একটা ব্যাপার ছিল।
যাহা দর্শক মাঝখানে একটু বলে নিই যে দেখুন আসলে আমাদের প্রতিটা পরিবারে আসলে যে মানুষগুলো থাকে স্পেশালি আমাদের বাবা মারা যারা একটু বয়স হয়ে গেছেন, অনেকেই আছেন যে বৃদ্ধ মানে বয়স্কজনিত কারণে তারা বসা উঠা নামা হাঁটা চলা করা বা শারীরিক বিভিন্ন রকম সমস্যায় তারা ভুগেন। এই সমস্যাগুলোর জন্য কিন্তু আসলে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট খুবই কার্যকরী একটি ট্রিটমেন্ট, আমরা যদি এটি সঠিক সময় আমরা সবাই নিতে পারি আসলে সুস্থ হওয়াটা আসলে কিন্তু শুধুমাত্র সময়ের ব্যাপার। দেখুন মাত্র 7 দিনই আজকে উনি এবং ওনার মুখের যে হাসি এটাই প্রমাণ করে যে উনি আজকে আসলে কতটুকু সুস্থ আছেন ভালো আছেন। দর্শক দোয়া করবেন আমার এই ভাইয়ের জন্য যাতে উনি ওনার জীবনের শেষ দিন পর্যন্ত এমনটাই সুস্থ এবং ভালো থাকতে পারেন, এবং আপনাদের ভিতরে যারা আছেন এরকম অসুস্থ তাদেরকেও বলছি শুধুমাত্র একটি ফোন কল, আমাদের ভিডিও যে স্ক্রলে আমাদের যে নাম্বারটি আছে সেই নাম্বারে একটি ফোন কল হতে পারে আপনার পুরো জীবনটা বদলে দেওয়ার মতো একটি ফোন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।